সচেতনতা অবলম্বন করে তারাপীঠ মন্দির খুললেও হাসি নেই লজ মালিক ও অটো ট্রেকার চালকদের। দীর্ঘ তিন মাসেরও বেশি দিন বন্ধ তারাপীঠ মন্দির। কৌশিকী অমাবস্যায় এবারেই প্রথম মন্দির বন্ধ ছিল করোনা ভাইরাসের কারণে। দীর্ঘদিন মন্দির বন্ধ থাকার ফলে চরম হতাশার মধ্যে রয়েছেন লজ মালিক থেকে ছোট ছোট ব্যবসায়ী ও প্রায় হাজারখানে ও আরও বেশি অটো ট্রেকার চালক। জীবন জীবিকার তাগিদে বেশিরভাগ অটো ট্রেকার চালক মালিক এখন সবজি বিক্রেতা কিংবা লটারি বিক্রেতা। করোনা কেড়েছে সব কিছু। রামপুরহাট অটো ট্রেকার ইউনিয়নের নেতা রাজা শেখ জানান, আমরা সারা জীবন রামপুরহাট স্টেশনে অটো ট্রেকার চালিয়ে সংসার চালাই। এখানে তারাপীঠ ও রামপুরহাট মিলে আমরা হাজারের বেশি মানুষ যুক্ত, কিন্তু কয়েক মাস থেকে করোনার কারণে ট্রেন বন্ধ, বন্ধ তারাপীঠ মন্দির, যাত্রীদের যাতায়াত একেবারেই বন্ধ। তাই আমাদের সংসারে এখন নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। লকডাউনের শুরুতে কিছু সহৃদয় ব্যক্তি আমাদের বহু পরিবারকে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু দীর্ঘদিন সেটা কারোর পক্ষে সম্ভব নয়। তাই এখন কেউ দিনমজুর, কেউ লটারি বিক্রেতা, কেউ বা সবজি বিক্রেতা। তাই সবচেয়ে সমস্যার মধ্যে রয়েছেন যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে অটো ট্রেকার কিনে ব্যবসা শুরু করেছিলেন। তারা না ব্যাংকের ঋণ শোধ করতে পারছেন, না সংসার চালাতে পারছেন। এখন তারা বহু জায়গায় সুদের টাকা নিয়ে সে টাকাও দিতে পারছেন না। সামনে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই তাদের কাছে। মন্দির সোমবার খুললেও কিন্তু অটো ট্রেকার ব্যবসায়ী যারা, তাদের মুখে এখনও হাসি ফোটেনি। একই বক্তব্য তারাপীঠ লজ মালিকদের। লজ মালিক আশিস মণ্ডল সৌরেন চ্যাটার্জি জানান, মন্দির খুললেও আমাদের ব্যবসা আগের মতো হবে না, কারণ করোনার কারণে এমনিতেই মানুষ আসবেন কম, আসলেও গাড়িতে আসবেন, সকালে আসবেন বিকালে চলে যাবেন, লজে থাকবেন না। এমনিতেই বিগত পাঁচ মাস বন্ধ সব কিছু। লজের স্টাফদের বেতনসহ মেনটেনেন্স করতে অনেক লজ মালিকই দেনাগ্রস্ত হয়ে গেছেন। এখন ট্রেন না চললে পরিস্থিতি স্বাভাবিক হবে না। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি জানান, আমরা সব রকম সচেতনতা অবলম্বন করেই মন্দির খুললাম। জানি ভক্ত এখন বেশি আসবেন না, তবে মা তারার কৃপাতে সব ঠিক হয়ে যাবে, সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে বলে আশা রাখি। তারাপীঠ থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।